বিরতির পর ক্রসফায়ারে আরো একবার আপনাদের স্বাগত জানাই। বর্ধমান শস্য ভাণ্ডার, সেই শস্য ভাণ্ডারে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং আজ সারা দিন ধরে কৃষকদের মন জয়ের বার্তা দিলেন তিনি, এমন একটা সময় যখন গোটা দেশ জুড়ে গত প্রায় 50 দিন ধরে কৃষক আন্দোলন অন্যতম একটা বার্নিং ইস্যু, আর সেখানেই রীতিমতো লাঙ্গল কাঁধের ওটশো করতে দেখা গেল তাকে। আর কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলন করবেন জেপি নাড্ডা, আমরা সরাসরি যাব সেই সাংবাদিক সম্মেলনে। প্রথমে অরূপ চক্রবর্তীর কাছে আসবো। অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক। অরূপবাবু, আজকে বর্ধমান শস্য ভাণ্ডার বলে খ্যাত, সেখানে দেখলাম যে কৃষকদের মন জয়ে কৃষক সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ধান সংগ্রহ, চাল সংগ্রহ, তারপর রীতিমতো লাঙল কাঁধে রোড শো বর্ধমানে। হ্যাঁ মুপিয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি জেপি নাড্ডার, হ্যাঁ যেটা বলছি যে আমি জেপি নাড্ডা বা বিজেপির যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলবো, ওনাদের কেন্দ্রীয় সরকারের যে তথ্যটা রয়েছে একটু ভালো করে দেখে নিন। যে এনসিআরবি রিপোর্ট বলছে গত ফিনান্সিয়াল ইয়ারে সারা ভারতবর্ষে 12,241 জন কৃষক আত্মহত্যা করেছেন, এবং ক্ষেত মজুরের সংখ্যাটা ধরলে প্রায় গিয়ে সেই সংখ্যাটা 30,000 ক্রস করে যাচ্ছে। অর্থাৎ প্রতি 12 মিনিট 37 সেকেন্ড, তথ্যটা মাথায় রাখবেন, 12 মিনিট 37 সেকেন্ডে একজন করে কৃষক তারা আমাদের দেশে আত্মহত্যা করেন। এবং ওই রিপোর্টই বলা হচ্ছে যে সেই তথ্যের মধ্যে একজন কৃষকও তারা পশ্চিমবাংলার নন। অরূপবাবু, জেপি নাড্ডা তো বলছেন যে প্রধানমন্ত্রী যে কিষাণ নিধি, সেই স্কিম থেকে বাংলার কৃষকরা বঞ্চিত হচ্ছেন। মপি, আমি বলে দিচ্ছি, আমি বলে নিচ্ছি একজন কৃষকের নামও এই বাংলার ছিল না যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। দ্বিতীয়ত, যে কৃষাণ নিধির কথা বলছেন, আমরা, আপনারা জানেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা কৃষক নিধি প্রকল্পকে আমাদের রাজ্যে আমরা অ্যালাউ করছি, কিন্তু আপনারা লিস্টটা দিন, কারণ এই লিস্টটা রয়েছে সেন্ট্রালের পোর্টালে, রাজ্যের পোর্টালে লিস্টটা নেই। ওনারা আজ অবধি সেই লিস্টটাই কোথায় বলছেন? বিজেপির তো অভিযোগ যে যখন 22 লক্ষ নাম অলরেডি এনরোল হয়ে গেছে সেই সময় আপনারা এটা বলতে বাধ্য হয়েছেন, এমনটা বিজেপির তরফ থেকে যুক্তি যে আপনারা বাধ্য হয়ে তারপর শুট বদলেছেন। আপনি হয়তো জানেন, আপনি হয়তো জানেন আমাদের রাজ্যে ইতিমধ্যেই কৃষক বন্ধুর সম্মান চালু রয়েছে, যেই প্রকল্পে সরাসরি একর পিছু, ইরেসপেক্টিভ অফ দ্য ল্যান্ড একর পিছু আমাদের রাজ্যের কৃষকরা 5,000 টাকা করে একর পিছু পাচ্ছেন। তার বাইরে অ্যাডিশনালি বেনিফিট পাচ্ছেন, 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে 1,00,000 টাকা, যেই সুযোগ বা সুবিধা কোনোটাই পিএম কিষাণ নিধি সম্মানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তা সত্ত্বেও আমরা চেয়েছি, আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যাতে কৃষকরা বঞ্চিত না হন, কিন্তু যখন তালিকা চাওয়া হচ্ছে তখন সেই তালিকা কেন্দ্রীয় সরকার দিতে পারেনি আজ অবধি, টিল না। আমি এখানে যদি দুটো ছবি পাশাপাশি রেখে দেখি, যদি দেখি সিংহ বর্ডারে কৃষকরা গত প্রায় 50 দিন ধরে ওই হাড় হিম করা ঠান্ডা, তার মধ্যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা বলছেন কৃষক আইন সেটা বিদ্রোহ করতে, সেটা করতে নারাজ সরকার, আন্দোলন অব্যাহত রয়েছে। আর অন্যদিকে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি এখানে এসে লাঙল নিয়ে রোড শো করছেন। শুধুমাত্র এই রোড শো বা শুধুমাত্র ঘরে ঘরে চাল কালেকশন, এটা করে কি কৃষকদের মন জয় করা যাবে? না, দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি দুটোকে যদি একই সুতো বাঁধার চেষ্টা করেন সুতোটা ছিঁড়ে যাবে। তার কারণ সিংহ বর্ডারে যে কৃষকরা আন্দোলন করছেন, যারা পাঞ্জাব এবং হরিয়ানার ধনী কৃষক, আমরা ইংরেজিতে যাদের কুলাক বলে থাকি, সেই কুলাকদের কোথাও কোথাও স্বার্থহানি ঘটেছে নতুন আইনে, কিন্তু মনে রাখবেন এই পাঞ্জাব এবং হরিয়ানার ওই অংশটুকু বাদ দিলে এবং কিছুটা পশ্চিম উত্তরপ্রদেশ, গোটা ভারতবর্ষের কৃষকরা কোথাও এই আইনের বিরোধিতা করেননি, ইনক্লুডিং পশ্চিমবঙ্গের কৃষকরা। তার কারণ এই রকম কুলাক কৃষক খুব কম রাজ্যেই রয়েছে, অল্প কিছু অন্ধ্রপ্রদেশে হয়তো তেলেঙ্গানায় রয়েছে, আর কোথাও এই কুলাক কৃষক গোষ্ঠী নেই। ফলে সেই আন্দোলনে একটা প্রেক্ষাপট রয়েছে, সে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আপনি আমাকে তাহলে আধ ঘন্টা সময় দিন, আমি সেটা আলোচনা করব। আর পশ্চিমবাংলায় যেটা, পশ্চিমবাংলায় ঠিক ওই লেভেলের কৃষক কেউ থাকে না, কারণ এখানে সিলিং অন ল্যান্ড হোল্ডিং আছে, এখানে ভূমি সংস্কার হয়েছে, এবং এখানে যে কৃষক সেটা হচ্ছে মূলত ক্ষুদ্র এবং মাঝারি কৃষক। ফলে
কতটা সফল ভাবে দিলেন বলে আপনাদের মনে হয়? শুধুমাত্র পাঞ্জাব এবং হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের বাইরে কোন কৃষকরা নাকি আন্দোলনে যোগই দেয়নি। এখন বিমলবাবুর মুশকিল হচ্ছে, আমি প্রথমে একটা জিনিসের বিরোধিতা করছি, মৌপিয়া বিমলবাবুকে অধ্যাপক পরিচয় দেওয়াটা, কারণ বিমলবাবুকে এভাবে অবমূল্যায়ন করার আমি বিরোধিতা করছি। বিমলবাবু বর্তমানে বিজেপির নেতা, তিনি দিলীপবাবুর হাত থেকে পতাকা নিয়েছেন, ওনাকে শুধুমাত্র অধ্যাপক পরিচয় সীমাবদ্ধ রাখাটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। কিন্তু বিমলবাবু নিজের পার্সপেক্টিভ থেকে বলেছেন, বিমলবাবু হয়তো জানেন না যে মধ্যপ্রদেশের কৃষকরা যখন ন্যাশনাল হাইওয়ে দিয়ে এখানে ডেজিগনেট করে পাঠায় মার্চ করে এগোচ্ছিলেন, আমাকে বিজেপি তাদের মোদী সরকারের পুলিশ একজন অধ্যাপক হিসেবে জয়েন করেছে, এটা মধ্যপ্রদেশের কমলনাথ এর হাতে ছেড়ে দাও, মোদীর হাতে ছেড়ে দাও, ওটা নিয়ে তোমার এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যখন অন্ধ্রপ্রদেশের কৃষকরা যাচ্ছেন তখন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সারা ভারতবর্ষের বুকে দেখেছে 60 জনের বেশি কৃষক তারা মৃত্যুবরণ করেছে, সেই কৃষকের সাথে গিয়ে কথা বলার সময় হচ্ছে না, কোথায় চলে আসছে? বাংলায় ভোট আছে, সেখানের কৃষকের বাড়িতে খেতে। বিমল শঙ্কর বাবু, তাহলে কৃষক দরদ কি শুধুমাত্র ভোটের অঙ্ক মাথায় রেখে? চাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌঁছে দিয়েছে, সেই চাল 2 টাকা দামের চাল যেটা বিনামূল্যে পাচ্ছে, সেই চালের ভাত খাচ্ছে। বিমল, যখন কেন্দ্রে এই আইন তিনটে পাস হয়েছিল, আমি জানি না যারা এই আইনের বিরোধিতা করে একসঙ্গে আইনটা বলতে পারবে কিনা, এই কৃষক দরদ শুধুমাত্র 21 এর ভোটের অঙ্ককে মাথায় রেখে যখন এই আইনগুলো পাস হলো তখন এই ভোটের কনসেপ্টটা কোথায় এসেছিল? এগ্রিকালচারের রেভলিউশনের একটা কনসেপ্ট এসেছে, সংস্কারের একটা ভাবনা এসেছে, এখানে ভোটের গুরুত্ব নয়। আপনি হয়তো জানেন না যে আইনটা রাজ্যসভায় গায়ের জোরে করা হয়েছে, ভোটাভুটি হয়নি। আপনি হয়তো জানেন না আইনটা রাজ্যসভায় গায়ের জোরে করা হয়েছে, রাজ্যসভায় ভোটাভুটি করতে দেওয়া হয়নি। আইনটা কিভাবে পাশ হয়েছে আমি খুব ভালোই জানি, লোকসভা এবং রাজ্যসভায় প্রতিবাদ করায় আমি খুব ভালোই জানি, আমাকে না জানানোই ভালো, আমি এই তথ্যগুলো রাখি। কিন্তু এটা ঠিকই যে রাজ্যসভায় এটা পাশ হতোই, এটা হতোই, ওটা ওই রকম নাটক করে তো লাভ হলো না, আসলে যাবে না। রাজ্যসভায় ধনী ভোটে ভোট না করে কোথাও ধনী ভোটে দেওয়া হয়নি, পাশ করা হয়েছে এই আইন, এর ফলে বিজেপি শরিক দলের রাখতে পারছেন না। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করুন, কে বারণ করেছে? সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করুন, আপনার শরিককে আপনি রাখতে পারছেন না কেন? আগে সেই প্রশ্নের জবাব দিন। শরিক নাই থাকুক, আরে নিজের ভাবনা করুন, আমার ভাবনা করতে হবে না, আরে নিজের ভাবনা চিন্তাগুলো করুন, নিজের ভাবনাগুলো করুন, তারপরে অপরের চিন্তা করবেন। কিন্তু বিমল শঙ্কর বাবু, এটা তো দেখেছেন যে যে আন্দোলনরত কৃষকরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদরা সেখানে পৌঁছেছেন, ডেরেক ওব্রায়নের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। যে কৃষক আন্দোলন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম আগাগোড়া তার প্রতি সলিডারিটি এবং সহমর্মিতা দেখিয়ে এসেছেন, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র লাঞ্চ করলে বা রাইস কালেকশন করলে বা কাঁধে লাঙল নিয়ে রোড শো করলে কতটা লাভ হবে ভোটের ময়দানে? বিমলবাবুর উত্তর নিয়ে আসবো, বিমলবাবু বিজেপি একটা কথা বলি, দেখুন ভবিষ্যতে কি হবে সেটা অন্য প্রসঙ্গ, সে তো ভবিষ্যতেই তার উত্তর দেবে। পরিষ্কার কথা, এই যে ভোটের ভোট চলছে, শুধুমাত্র কৃষকদের ইস্যু নিয়ে এখানে ভোট তো হচ্ছে না, কৃষকদের ইস্যুটা গুরুত্বপূর্ণ, কারণ এখনও এদেশে এরাজ্যে 60-65% মানুষ তারা কিন্তু কৃষিজীবী, ফলে কৃষকদের কাছে পৌঁছানো যে কোনো দলের কাছে একটা এজেন্ডা। এ রাজ্যে কৃষকরা দীর্ঘদিন ধরে তাদের কতকগুলো দাবি দাওয়া পূরণ হয়নি, কিছু হয়েছে, অনেক বাকি আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, অন্য রাজ্য ঘরের পাশে উড়িষ্যা পাচ্ছে, ঘরের পাশে বিহার পাচ্ছে, যে বছরে 6,000 টাকার কৃষক সম্মান নিধি,
অরূপের বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার যদি 5000 টাকা দিয়ে থাকে, আমার খালি একটাই প্রশ্ন, এই 5000 এর সঙ্গে যদি 6000 টাকাটা নেওয়া হতো কোন অসুবিধাটা হতো? ইকোনমিতে আমাদের টাকাটা ঢুকতো, আমাদের কৃষকরা তো টাকাটা পেত। যখনই দেখলো যে কৃষকরা ক্ষুব্ধ হচ্ছে, নিজেরাই পোর্টালে নাম তুলতে শুরু করেছে, তখন কৃষক সম্মান নিধি টা নিয়ে নেওয়া মানুষ তো বোকানোই একদম। আজকে নাটটা সবাই যেরকম মানুষ হয়েছিল তাতে বোঝা যাচ্ছে যে কিন্তু কৃষকরা ক্ষুব্ধ, তারা একটু বিকল্প চাইছে। আপনার দলের যিনি পর্যবেক্ষক আছেন, আপনার দলের এই রাজ্যের পর্যবেক্ষক, তার নাম কৈলাস বিজয়বর্গীয়। তিনি কোন রাজ্যের? তিনি মধ্যপ্রদেশের। মধ্যপ্রদেশের কৃষক মুনেন্দ্র রাজপুত নববর্ষের উপহার দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার। বছরের প্রথম দিন আত্মহত্যা করেছেন দেনার দায়ে। তা কিভাবে আত্মহত্যা করেছেন? প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যে কৃষক তার দেনা শোধ করতে পারছে না, তার মৃত্যুর পর যেন তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেনা মেটানো হয়, মুরদ হয়েছে। আজকে কৈলাস বিজয়বর্গীয় তার নিজের রাজ্যের কৃষক যে আত্মহত্যা করেছে, তার বাড়ি যাওয়ার এখানে এসেছে কৃষকদের নিয়ে রাজনীতি করতে, কারণ 2021-এ তার নির্বাচন রয়েছে। এই বিজেপি শুধুমাত্র এই একটা দুটো তথ্য দিয়ে আপনি তো আর এরা একটা দুটো তথ্য দিয়ে আপনি তো আর সিস্টেমটাকে বারে অন্য রকম দিকে সরাতে পারেন না। এগুলো হচ্ছে পুরনো সিপিএম এর কায়দা। জেপি নাড্ডা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাও আপনাদের জানাবো, এবং আমাদের নজর থাকবে বর্ধমানের দিকে, কারণ যে কোনো মুহূর্তে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হবেন জেপি নাড্ডা, সরাসরি সেখানেও যাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর। অর্থাৎ কৃষক তুমি কার, কে বেশি কৃষক দরদি, তাই নিয়ে রীতিমতো চাপানুতোর রীতিমতো তরজা। দেখুন प्रधानमंत्री किसान सम्मान निधि दे दो, लगभग 70 लाख लोग, 70 लाख परिवार इससे वंचित है, उनको इसका लाभ मिलेगा। 23 लाख लोगों ने तो केंद्र सरकार को अर्जी लगा करके बताया था कि हम रजिस्टर होना चाहते हैं, लेकिन ममता जी ने इजाजत नहीं दी। अब जब जमीन बंगाल की अपने नीचे से ममता जी की खिसक गई है, तो अब उनको किसानों की याद आई। आगे जेपी नड्डा के बोलून आगे ओखाने जेते बिहार पंजाब हरियाणा यूपी कृषक मृत्यु बरण करू এখানে বাংলার 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 কৃষকের জন্য কুমিরের কান্না কেঁদে লাভ নেই। এখানে এরা ভালো আছে, ওখানকার কৃষককে আগে সামলাতে বলুন, লজ্জা লাগে না কৃষকদের খুন করতে? আগে ভারতবর্ষের কৃষকদের দেখুক, বাংলার কৃষককে পরে দেখবে। মোদি তো ভারতবর্ষের কৃষকদের হত্যা করছে, নিজে 5টা সোয়েটার পরে রুম হিটারে নিয়ে ভেতরে বসে আছে, আর যারা যে কৃষক যে অন্নদাতারা আমাদের খাওয়ায়, তারা বাইরে দিল্লির ঠান্ডায় পড়ে মৃত্যুবরণ করছে, তাদের প্রতি কোনো সমবেদনা নেই। বাংলায় চলে এসেছেন, বাংলায় আমরা ভালো আছি। বিমল শঙ্কর বাবু, কৃষক যারা আন্দোলন করছেন এত ঠান্ডার মধ্যে সমস্ত কিছু ছেড়ে, তাদের প্রতি কোনো সমবেদনা নেই, বাংলায় চলে এসেছেন যেখানে কৃষকরা ভালো আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজত্বে? আমি একটা বুঝলাম না, একজন রাজনৈতিক নেতা তার বক্তব্য রেখেছেন ঠিক আছে, আগে ভারতবর্ষের কৃষকদের দেখুন, বাংলার কৃষকদের পরে দেখবেন, এই কথাটার মানেটা কি বলুন তো? বাংলার কি ভারতবর্ষের বাইরে নাকি? আরে ভারতবর্ষেতে দেখলে তো বাংলাও তার মধ্যে দেখবে, নাকি বাংলাকে পরবর আলাদা করে কিছু দেখা হবে? সুতরাং এই বক্তব্যটা আমার কাছে স্পষ্ট হলো না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে সব রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা প্রত্যেকে তার মতো করে কৃষি নীতি নেয়, সেই নীতি নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় কৃষকরা একেবারে ভালো আছে এই এই স্টেটমেন্টটা কি খুব গ্রহণযোগ্য স্টেটমেন্ট? এই স্টেটমেন্টটা গ্রহণযোগ্য যথেষ্ট? অরূপ বাবু, এই স্টেটমেন্টটা তো গ্রহণযোগ্য যে পশ্চিমবঙ্গের কৃষকরা ভালো আছে? আমি শেষ করি। গোপিয়া
উত্তরপ্রদেশ বিদর্ভের কৃষকরা দলে দলে মধ্যপ্রদেশের কৃষকরা অস্বীকার করেন যে উনি যে দলটার পতাকা হাতে নিয়েছেন সেই দলটাকে অস্বীকার করা 2018 থেকে এনসিআরবি পশ্চিম বাংলা থেকে কোন রিপোর্ট তো পাচ্ছি না এনসিআরবি উদাহরণ না দেওয়াটাই ভালো এখানে আরে আপনি তো একাই কথা বলছেন আপনি অধ্যাপক মানুষ আপনার কথা বলার স্বভাব আমরা জানি কিন্তু অন্যকে তো শুনতে হবে আমি একা বলছি না তো আপনি এনসিআরবি বলছেন এনসিআরবি পশ্চিম বাংলা থেকে কোন তথ্য পাচ্ছে না এনসিআরবি এর আবার উদাহরণ আপনি দিচ্ছেন আরে এবার শুনুন কোন ধরনের দিচারিতা হচ্ছে ভারতবর্ষের বুকে ওনারা কৃষি আইন এনেছেন ওনারা যে আইন আনেন সেই আইন যাদের জন্য আনেন তারা রাস্তায় নামে এখন কৃষি আইন এনেছেন কৃষকরা রাস্তায় নেমেছে দুদিন আগে এফআরডিআই আনতে চেয়েছিল ব্যাংক কর্মীরা রাস্তায় নেমেছিল এর আগে ডিমনিটাইজেশন করেছে সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে ওনারা যাদের জন্য আইন আনেন তারা ওনাদের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েন আর কর্পোরেট পুঁজিবাদীরা ওনাদের পিঠ চাপড়ায় এই কৃষি বিল পুরোপুরি প্রো কর্পোরেট এই কৃষি বিল মধ্যস্বত্বভোগীদের সুবিধা সিকিউরিটি দেওয়ার জন্য আবার নতুন করে ওই নীলকর সাহেবরা যেরকম দাদন চুক্তি চাষ করতো সেই রকম চুক্তি চাষকে ইমপ্লিমেন্ট করতে চাইছে এই কৃষি বিল আসলে নরেন্দ্র মোদী সরকার দেখেছে সারা ভারতবর্ষে যখন অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থা সমস্ত সেক্টর মুখ থুবড়ে পড়েছে একটা সেক্টর গ্রোথ বজায় রেখেছে সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর তাই কৃষি সেক্টরকে প্রাইভেট কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের হাতে তুলে দেওয়ার জন্য এই কৃষি বিল সঠিকভাবে মানুষ তো এটা অ্যাকসেপ্ট করেছে কৃষি বিলটাকে তাদের সান্ত্বনা দিন তাদের দুঃখ বোঝার চেষ্টা হ্যাঁ কিন্তু বিমল শঙ্কর বাবু এটা তো ঠিক যে এর আগে আদিবাসী পরিবারে এসে অমিত শাহ তিনি মধ্যাহ্নভোজ সেরেছেন জেপি নাড্ডা কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারছেন কিন্তু তারপর দেখা গেছে যে যে বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ তারা বলছেন যে তাদের অভাব অভিযোগগুলো সেইভাবে কোথাও অ্যাড্রেসটি হয়নি বরং দেখা গেছে তারপর এরাজ্যের শাসক দল তারা প্রোঅ্যাক্টিভ হয়ে কারো মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেছে কারো মেয়ের পড়াশোনার ব্যবস্থা করেছে আমরা তাদের দেখেছি কখনো তৃণমূলের পতাকাও তুলে নিতে তখন তো প্রশ্নটা আরও বেশি করে উঠবে যে আসলে কি কোথাও বিষয়টা একেবারে সুপারফিশিয়াল না প্রশ্নটা উঠবেই আমি একটা অনুরোধ করবো এবারে কেন্দ্রীয় নেতাদের ভাবছি চিঠি লিখবো সেটা হচ্ছে আপনারা সকালে একজনের বাড়িতে চা খান দুপুরে 10টার সময় টিফিন করুন দুপুরে লাঞ্চ করুন বিকেলে চা খান রাতে ডিনার করুন তাহলে 5টা পরিবার উপকৃত হবে 5টা পরিবারের কাছে রাজ্য সরকার গিয়ে পৌঁছবে এর মানে রাজ্য সরকার পৌঁছতে পারেনি সুতরাং তারা যদি চাকরিও পায় আমার রাজ্যের মানুষ চাকরি পেলে আমি খুব খুশি হব আমি ভাবছি এবার কেন্দ্রীয় নেতাদের এবারে চিঠি লিখবো বিজেপির যে আপনারা দয়া করে 5টা বাড়ি ঘুরুন 5টা লোকের রাজ্যে চাকরি পাবে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ তারা যদি পায় আমার অন্তত দুঃখের কোনো কারণ নেই ভালোই তো ওরা চাকরি পাচ্ছে রাজ্য সরকার চাকরি দিচ্ছে তীব্র অরূপবাবুর কাছে আসবো ইতিমধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাপস সিনহা তার কাছে আসবো ছোট্ট একটা বিরতির পর ফিরছি দেখতে থাকুন ক্রস ফায়ার ইতিমধ্যে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির সেখানে পুজো দিয়েছেন জেপি নাড্ডা কিছুক্ষণ পরে তার সাংবাদিক সম্মেলন হওয়ার কথা আমাদের সঙ্গে তাপস সিনহা ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন তাপসবাবু বর্ধমান শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বর্ধমান একদা লাল দুর্গ হিসেবেও পরিচিত ছিল সে হেন জায়গায় আজকে সারা দিন ধরে রীতিমতো লাঙল কাঁধে দাপিয়ে বেড়ালেন জেপি নাড্ডা বিপুল জনসমাগম হলো রোড শো করলেন তিনি 1 কিলোমিটার 2 কিলোমিটার নয় 9 কিলোমিটার পথ জুড়ে তিনি কাটোয়ায় বিভিন্ন জায়গায় গেলেন কৃষক সভা করলেন তিনি সেখানে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন তিনি বাড়ি বাড়ি চাল সংগ্রহ কর্মসূচি তাতে অংশ নিলেন কোথাও আপনাদের মনে হচ্ছে না যে যে বর্ধমান এই যে শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলা তার একটা বড় ডিভিডেন্ট আপনারা যুগ যুগ ধরে পেয়েছেন সেখানে আজকে এই দৃশ্যটা আপনাদের দেখতে হলো না দেখো মৌকিয়া গণতান্ত্রিক পরিসরে এই অধিকারটা সবাই থাকবে আমরা বামপন্থীরা সবসময় মনে করি যে কোনো রাজনৈতিক দল তার মিটিং মিছিল সভা সমাবেশ পদযাত্রা রোড শো এসব করবে কিন্তু আমার কাছে বা আমাদের কাছে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে ভণ্ডামিটা আর কি
দিল্লিতে 44 দিন ধরে 1.5 ডিগ্রি টেম্পারেচারে কয়েক লক্ষ কৃষক বসে আছে, এ পর্যন্ত 56 জন মারা গেছে। জেপি নাড্ডা কেন তাদের কাছে গেলেন না? সেখানেও খাওয়ার পাওয়া যেত, ওখানের কৃষকরা মহিলারা তারা নিজেরা রুটি বানিয়ে সবজি বানিয়ে লক্ষ লক্ষ কৃষকদের বিতরণ করছে। ফলে এই ধরনের কর্মসূচিগুলো ভণ্ডামি, সরকারের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য। যখন আদিবাসী হত্যা চলছে, আদিবাসী বাড়িতে খেতে হবে, নজর ঘুরিয়ে দাও। যখন দেখা যাবে গোটা দেশে 4 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে কৃষকদের আত্মহত্যা বন্ধ করা হোক, সেটা না করে যে কিছু নতুন যে বুঝলাম। সাম্প্রতিক অতীতে আমরা কৃষকদের যে লং মার্চ দেখেছি, ডেফিনেটলি বামেরা কৃষকদের ইস্যু সেটা নিয়ে নিরন্তর সেটা নিয়ে একাধিক কর্মসূচি করেছে, কিন্তু কৃষকরা আপনাদের উপর ভরসা রাখছে না কেন? কৃষকরা কি আপনাদের উপর ভরসা রাখছেন? মোপিয়া, আমাদের উপর কৃষকরা ভরসা রাখেন বলে লাল ঝান্ডার পতাকা তলে এত কৃষক লং মার্চ করেন, রাজস্থানে লং মার্চ করেন, দিল্লিতে 44 দিন ধরে কৃষকরা বসে আছেন, আমরাও তাদের সঙ্গে আছি। আর সেই বর্তমানের মতো শস্য ভান্ডার, বর্তমানের মতো লাল দুর্গ, সেখানে লাল আস্তে আস্তে ফিকে থেকে আরো ফিকে থেকে আরো ফিকে হয়ে যায়। বিজেপি, তৃণমূল এরা কখনো কৃষকদের স্বার্থে কাজ করেনি, কৃষকদের জন্য লড়াই করেনি। তৃণমূল নেত্রী এ রাজ্য কৃষকদের সঙ্গে প্রতারিত করে চলেছেন, ক্ষমতায় আসার আগে থেকে এখনো পর্যন্ত যা কথা দিয়েছিলেন বাস্তবায়িত করেনি। সিঙ্গুরের কৃষকরা তো আপনাদের থেকে মুখ ফিরিয়েছিলেন। তৃণমূল নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত যে সমস্ত কর্মসূচি, কিন্তু প্রশ্ন হলো যে যদি আমরা রাজ্যের পট পরিবর্তন দেখি, তার যে দুটো ভর কেন্দ্র ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম, যে দুটো আন্দোলন ছিল তার একদম টার্নিং পয়েন্ট, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, সেখানে তো কৃষকরাই আপনাদের বিরুদ্ধে গেছিলেন, কৃষকরাই মনে করেছিলেন আপনারা তাদের স্বার্থ বিঘ্নিত করছেন, কৃষকরাই আপনাদের থেকে মুখ ফিরিয়েছিলেন। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, আজকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে। সেদিন যেভাবে যেভাবে বামফ্রন্ট সরকারকে চক্রান্ত করে সরানোর প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, অরূপ বাবু, সরকার চলে যাওয়ার সময় মৌপিয়া 41% ভোট আমরা পেয়েছি, 1,95,00,000 মানুশ যেখানে ভোট দেয়। শুনতে অত্যন্ত ভালো লাগে, কিন্তু আপনাদের বাবু তৃণমূল কৃষকদের স্বার্থ বোঝে না, বিজেপিও বোঝে না, তৃণমূল বোঝে না, নিজেদের না না তাপস দ্বারা সমস্ত ঠিক আছে, কথাগুলো শুনতে অত্যন্ত ভালো, কিন্তু ভাবের ঘরে চুরি করতে করতে এমন অবস্থা হয়ে যায় নিজেদের অতীতটা তাপস দ্বারা ভুলে যান। এই বাংলার বুকে যে নৃশংস অত্যাচার কৃষকের উপর দেখেছে 2006-2007 পর্বে ভারতবর্ষের মানুষ শিহরিত হয়ে উঠেছিল এদের অত্যাচারের নিদর্শন দেখে। সিঙ্গুর নন্দীগ্রামের কৃষকরা যদি রুখে না দাঁড়াতেন এই বাংলায় পরিবর্তন হতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দ্বিতীয়ত, আমি তাপসদার একটা কথার সাথে একদম সহমত যে এটা সত্যি কথায় দিল্লির ওই ঠান্ডায় যে কৃষকরা আন্দোলন করছেন। আজকে দেখুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে পুজো দিচ্ছেন সর্বমঙ্গলার মন্দিরে, এখানে আমি কৈলাস বিজয়বর্গীয়র মুখ দেখতে পাচ্ছি। কৈলাস বিজয়বর্গীয়র বাড়ির থেকে 30 মিনিটের দূরত্ব নয় গাড়ির পথে, 30 মিনিট দূরত্বের পথে মুনেন্দ্র রাজপুতের বাড়ি, যেই কৃষক আত্মহত্যা করেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে। 30 মিনিট ড্রাইভ করে তার বাড়িতে যাওয়ার ক্ষমতা হয়নি এই কৈলাস বিজয়বর্গীয়র, এসছে বাংলার কৃষককে শিক্ষা দিতে যে বাংলার কৃষকরা বঞ্চিত। লজ্জা করে না এই ধরনের বিচারী নেতাগুলোর, যারা শুধুমাত্র নির্বাচন এসছে বলে আজকে বাংলার বুকে এসছে বাংলার কৃষককে বিভ্রান্ত করতে। বাংলার কৃষক জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের বুকে তাদের পাশে ছিল, কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ইন্ডিভিজুয়াল এক একটা ঘটনার উত্তর আমি দিতে পারবো না, সেটা ওরা গিয়ে খোঁজ নি। আমি কত আমি তর্ক করতে আসিনি, আমি পরিষ্কার একটা কথা বলি। রামের সুমতি সেই বড় বউয়ের কথা মনে আছে, যে বুঝলি ছোট বউ আমার ছেলেটা কত রকম পড়ে ইংরেজি বাংলা, কিন্তু আমার মাস্টারগুলো খালি ফেল করায়, মাস্টাররা বুঝলো না। এখন ওনারা কৃষকদের জন্য অনেক কিছু করেন ঠিকই আছে, কিন্তু কৃষকরা তো ওনাদের দুঃখ বুঝলো না। মহারাষ্ট্রে যখন সেই কোড আনকোড লং মার্চ হলো, সেই লং মার্চ নিয়ে গোটা ভারতবর্ষে প্রচার হলো যে বামপন্থীরা কতটা করলো, দেখো দেখো লং মার্চ নিয়ে আমার কিছু বলার নেই।
বামপন্থীরা অর্গানাইজ করেছে, কৃষকরা লং মার্চ করেছে, সরকার তাদের অনেক দাবি মেনেছে, এটা ঠিকই আছে, আন্দোলনের অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু তারপর নির্বাচনী রাজনীতিতে মহারাষ্ট্রে বামপন্থীরা কোথায়? যে বর্ধমানে বামপন্থীরা মনে করতো বর্ধমান দুর্জয় ঘাটে চাই, বর্ধমানে আজকাল বামপন্থীরা কোথায়? একটা আসন জিতেছে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে, বিধানসভায় গোটা পশ্চিমবঙ্গে কোথাও নেই। ফলে এই কথাটা না বলে আমি তাপসবাবুর কাছে আন্দোলন আমি আসব, একদম টেকনিক্যাল কারণে আমি যখন তাপসবাবুর কাছে যাব তখন প্লিজ আপনাদের অনুরোধ করব একটু ওনাকে আনইন্টারাপ্টেড বক্তব্য রাখার জন্য, একদম টেকনিক্যাল কারণে বলুন প্লিজ তাপসবাবু। হ্যাঁ বলছি যে আজকে যেটা বলছি, আমি জানি না বিমলবাবু এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কেন বলছেন, দেশের 83% কৃষকদের ব্যাপার, কেন সেই আইন প্রত্যাহার করা হবে না, কেন বিজেপি নেতৃত্ব 8 দফা মিটিং করার পরে এত জিদ কিসের, এত অধ্যত্ব কিসের, অন্নদাতাদের কথা না ভেবে, অন্নদাতাদের কথা না ভেবে 8 দফায় বসা হলো কৃষক নেতাদের সঙ্গে, তাদের দাবিটা মেনে নেওয়া যায় না। শুধুমাত্র আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করতে হবে, কর্পোরেটের স্বার্থ রক্ষা করতে হবে। তাপসবাবু আপনাদের বিরুদ্ধে তো এই অভিযোগ উঠেছিল যে টাটাদের স্বার্থ রক্ষা শুধুমাত্র করতে হবে, কৃষকদের অভিযোগ ছিল, কৃষকদের অভিযোগ ছিল, কৃষকদের অভিযোগ ছিল ঔদ্ধত্যের, কৃষকদের অভিযোগ ছিল আপনাদের বিরুদ্ধে ঔদ্ধত্যের। তারা প্রশ্ন তুলেছিলেন 235-এর এত ঔদ্ধত্য যে তাদের কনফিডেন্সে না নিয়ে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করতে হবে না। আমরা অনেক কৃষকদের জমি নিয়ে বেকার যুবদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা শিল্প করতে চেয়েছিলাম, মমতা ব্যানার্জি বাধা দিয়েছে এবং আজকে প্রমাণিত হয়ে গেল, মমতা ব্যানার্জি বলছেন উনি সিঙ্গুরে কারখানা। অরূপবাবু ওই স্লোগান তো আমরা দিয়েছিলাম, আসবো অরূপবাবু। একটাই জিনিস, প্রথমত আমি বিমলবাবুর উদ্দেশ্যে একটা কথা বলি, বিমলবাবু অধ্যাপক মানুষ, শিক্ষক মানুষ, বিমলবাবু হয়তো বর্তমানে একটা পার্টিতে যোগদান করেছেন দিলীপবাবুর হাত ধরে, ঠিক ঠিক আছে, কিন্তু বিমলবাবু সবার আগে সতর্ক থাকা উচিত ত্রিপুরাকে দেখে, কারণ ত্রিপুরায় আমরা দেখছি শিক্ষকদের গ্রুপ ডির কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো যেই দলের সমর্থনে বিমলবাবুরা গলা ফাটাচ্ছেন, আগামী দিন বিমলবাবুদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কিনা সেটাও ভেবে দেখার প্রশ্ন রয়েছে। আর কৃষকদের সমর্থনে কেন বিজেপি যত কম কথা বলে, কারণ বিজেপি সারা ভারতবর্ষের বুকে, বিজেপি সারা ভারতবর্ষের বুকে ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি বিজেপি শুধুমাত্র একটাই শ্রেণীর পক্ষে রয়েছে, যে শ্রেণীটার নাম বিজেপি সারা ভারতে। আমরা আলোচনায় ফিরবো, আমি শুধু তার আগে একটু দেখাই যে আজকে সবার সামনে মধ্যাহ্নভোজ হলো কৃষক পরিবারে, আর সেই সময় পর্দার পিছনে চলল টানটান নাটক। জেপি নাড্ডার জন্য রান্না খাবার নিরাপত্ত যাচাই করতে চলে এলেন এক ফুড সেফটি অফিসার, কিন্তু খাবারটা খাবে কে? পুলিশ চেখে দেখতে নারাজ, তাই চোখে দেখেই ফুড সেফটি অফিসারের নিদান, খাবার একেবারে ঠিকঠাক, দেখুন। আগেকার দিনে রাজারা নিজস্ব ফুড টেস্টার রাখতেন, অর্থাৎ রাজা খাওয়ার আগে টেস্টারই খাবার চেখে বলে দিত খাবারটা নিরাপদ কিনা। কৃষক পরিবারে বিজেপির সভাপতির মধ্যাহ্নভোজে হঠাৎ করেই যেন মনে হলো ফুড টেস্টার থাকলে কতই না ভালো হতো। নাড্ডার খাবার পরখ করতে ফুড সেফটি অফিসার পাঠায় জেলা প্রশাসন, পুলিশকর্মীদের খাবার চেখে দেখার অনুরোধ ফুড সেফটি অফিসারের। এদিকে পুলিশকর্মীরা কিন্তু নাড্ডার জন্য রান্না খাবার মুখে তুলতে নারাজ, উভয় সংকটে ফুড সেফটি অফিসার। পরিষ্কার পরিচ্ছন্নই আছে সমস্ত কিছু, দেখে নিয়েছি আমি, জল ওরা মিনারেল ওয়াটারই ব্যবহার করেছে, আর থালা বাসনও পরিষ্কারই পরিচ্ছন্নই আছে। এখন রুমটা লক করা আছে, ওখানে তো কেউ নেই, সিকিউরিটিও অনেক ভালো হয়ে আছে। পুলিশ কর্মীরা নির্দেশ পেয়েও খাবার মুখে তুললেন না কেন? মুখ খুলছে না জেলা পুলিশ। নাটক যখন মাঝপথে তখনই ঢোকেন নাড্ডা, তারপর ছবিটা গোটা দেশ দেখেছে। বাঙালি মেনুতে বিজেপি সভাপতি জমিয়ে মধ্যাহ্নভোজ। কাটোয়া থেকে ঈশানদেব চট্টোপাধ্যায়, জি ২৪ ঘন্টা। ছোট্ট একটা বিরতির পর আমরা আলোচনায় ফিরব, দেখতে থাকুন ক্রস ফায়ার। বিমল শঙ্করবাবুর কাছে আসবো। বিমল শঙ্করবাবু, আদৌ কৃষকের কিছু হবে নাকি শুধুমাত্রই পলিটিক্স? তার আগে মৌকিয়া একটা ভুল তথ্য ইচ্ছে করে যা অরূপ দিয়েছে আমাকে একটু ঠিক করতে হবে। সেটা হচ্ছে ত্রিপুরাতে বাম আমলে 1400 শিক্ষকের নিয়োগ হয়েছিল, যে নিয়োগটা হাইকোর্ট পরে সুপ্রিম কোর্টে বেআইনি বলে বাতিল হয়ে যায়।
তারা রাস্তায় বসে আছে চাকরির জন্য। রাজ্য সরকার বলেছে স্কুলে নিয়োগ করা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ ভায়োলেট করা যাবে না, তাদেরই ক্লাস ফোর স্টাফের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। মানবিক কারণে এইটাকে প্রশংসা না করে যে ভুল তথ্য দিল, আমি বলবো একটু দেখে নিতে, এসব বলে নিজের সম্মান রাখছে না, নিজের দলেরও খুব একটা সম্মান রাখছে না। এবার যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের উত্তরে বলি যে কৃষকদের যে উন্নয়নের জন্যে একটা কমপ্রিহেন্সিভ মানে চেষ্টা প্রয়োজন। আমি মনে করি যে কৃষি বিলগুলো এসেছে, যদি ঠিক মতো প্রয়োগ করা হয় ডেফিনেটলি এ রাজ্যে কেন গোটা দেশে কৃষকদের উন্নতি হবে, কৃষকদের আয় বাড়াতে হবে এবং কৃষকদের যারা অন্নদাতা তাদের সামনে আনতে হবে। শুধুমাত্র শশবিঘে জমির মালিক কুলাকদের জন্য কুম্ভীর আশ্রু বিসর্জন না করে দেশের 95% ক্ষুদ্র এবং মাঝারি কৃষক যারা কৃষি করেই বেঁচে থাকে তাদের কথা ভাবতে হবে। ফলে নতুন আইন যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কৃষির উন্নতি হবেই। আমি মনে করি যে কৃষকদের উন্নতি করতে গেলে কমপ্রিহেন্সিভ আমি এখানি তাপস বাবুর কাছে যাব। যখন আপনারা দাঁড়িয়ে এই কৃষক আন্দোলনের বিষয়টাকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারকে কৃষক বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করছেন, তখন আজকের দিনটা সত্যি কি বিজেপির দিকে কিছুটা হলেও এই ইস্যুতে অন্তত হাওয়াটা ঘোরাতে পারলো না? দুই দিক দিয়ে, এক হচ্ছে কৃষকদের মন জয়ের জন্য কোনো চেষ্টায় কসুর করলেন না জেপি নাড্ডা, দুই হচ্ছে এই বার্তাটাও তো তিনি দেওয়ার চেষ্টা করলেন যে একদিকে যখন এক অংশের কৃষক তারা আন্দোলন করছেন, একটা বৃহৎ অংশের কৃষক বর্ধমানের বর্ধমানে শস্য ভাণ্ডারে সেখানে তাদের ওয়েলকাম করছেন, স্বাগত জানাচ্ছেন। না মৌসুমী, এই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। ওয়েলকাম যারা করছেন তারা সবাই কৃষক না, তাদের মধ্যে একটা বড় অংশ রাজনৈতিক দলের কর্মী সমর্থক, বিজেপির রাজনৈতিক কর্মী সমর্থক। কাকে? বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাচ্ছেন, কোন কৃষক নেতাকে না। দেশের বিমলবাবু ভুল তথ্য দিলেন, 83% কৃষকের পেটে লাঠি মেরে পিঠে চাবুক মেরে আইনটা প্রণয়ন করা হয়েছে। বিমলবাবু অধ্যাপক মানুষ, আমি অনুরোধ করব যারা কৃষক আন্দোলন করছেন তারা কৃষক নয়, আবার একদল বলবে যে যারা স্বাগত জানাচ্ছেন জেপি নাড্ডাকে তারা আসল কৃষক নন। আসল কৃষকের ডেফিনিশনটা সেটাকে নিয়ে তো এক একটা রাজনৈতিক দল এক এক রকম ভাবে টানাপোড়েন করছে, তো আসল কৃষকের তকমাটাও হাইজ্যাক হয়ে যাচ্ছে। বিমলবাবু কৃষক পরিবারের সন্তান, কৃষক না, এখন উনি অধ্যাপক, তেমনি রাজনৈতিক, বিজেপির রাজনৈতিক কর্মীরা স্বাগত জানাচ্ছেন। সামগ্রিকভাবে 17% যারা ধনী কৃষক আদানি আম্বানিদের মতো তাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে। গোটা ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উপরে যে সার্বভৌমত্ব ছিল, যে অধিকার ছিল চুক্তি প্রথার মধ্যে দিয়ে, সেটা চলে যাবে। আর এক বছর পরে আমরা শুধুমাত্র কৃষক তুমি কার নয়, আসল কৃষক কারা, কৃষকের ডেফিনিশন, তাই নিয়েও রাজনৈতিক মহলে চাপান উতর তরজা তুঙ্গি। আর এরকম একটা সময়কালে দাঁড়িয়ে একদম এ রাজ্যের শস্য ভাণ্ডার সেখানে হলধর অবতারে অবতীর্ণ হলেন জেপি নাড্ডার। কিছুক্ষণ পরে আবার মনে করে দিই, আরও কিছুক্ষণ পরে তার সাংবাদিক সম্মেলন, সেখান থেকে কি বার্তা দিতে চান তিনি আপনাদের সরাসরি দেখাবো। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।